আয়োজিত হলো বনগাঁ জেলা পুলিশের শারদ সম্মান। কালীপূজোর রাতে বনগাঁ থানার মিলন মঞ্চ থেকে সম্মান তুলে দেওয়া হলো পূজো আয়োজকদের হাতে। বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে আয়োজিত হলো শারদ সম্মান 2023। কালীপূজোর দিন সন্ধ্যায় বনগাঁ থানার মিলন মঞ্চে আয়োজিত হয় শারদ সম্মান। বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় এবং শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার জয়িতা বসু, অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস সহ অন্যান্য প্রশাসনিক এবং পুলিশ কর্তারা। এদিন বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে মোট 4টি বিভাগে 3টি করে ক্লাবকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করার জন্য শারদ সম্মান তুলে দেওয়া হয়। সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা এবং সামগ্রিকভাবে সেরা সেরা মোট এই 4টি বিভাগের উপর শারদ সম্মান প্রদান করা হয়। এদিন শারদ সম্মান প্রদান অনুষ্ঠান শেষে বনগাঁ থানা আয়োজিত কালীপূজার মণ্ডপের শুভ উদ্বোধন করেন বনগাঁ পুলিশ সেলার পুলিশ সুপার এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ সেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, বনগাঁ মহকুমা এসডিও, বনগাঁ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সূর্য শঙ্কর মণ্ডল সহ বিভিন্ন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। এবছর বনগাঁ থানার পক্ষ থেকে বেশ জাঁকজমকভাবে কালীপূজোর আয়োজন করা হয়। মণ্ডপের ভাবনা কৈলাস পর্বতে মহাদেব। এই থিমের ওপর ভিত্তি করে সেজে উঠেছে সমগ্র পূজা মণ্ডপ। বনগাঁ থানা আয়োজিত এই কালীপূজার মণ্ডপ দেখতে ইতিমধ্যেই দর্শনার্থীদের ঢল নেমেছে পূজা মণ্ডপে। বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে আমি সকল বনগাঁবাসীকে শ্যামা পূজার শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা সবাই জানি যে উৎসব সবার, তো আমি চাইবো আপনারা সবাই আপনাদের পরিবারকে নিয়ে যেরকম দুর্গাপূজা এখানে সাফল্য মণ্ডিত করেছেন, এইভাবেই আপনারা পুলিশ প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই শ্যামা পূজাও সাফল্য মণ্ডিত করুন। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে আয়োজিত হল শারদ সম্মান 2023। কালীপূজোর দিন সন্ধ্যায় বনগাঁ থানার মিলন মঞ্চে আয়োজিত হয় শারদ সম্মান। বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় এবং শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের মঞ্চে হাজির ছিলেন জেলা পুলিশ সুপার জয়িতা বসু, অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস সহ অন্যান্য প্রশাসনিক এবং পুলিশ কর্তারা। এদিন বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে মোট 4টি বিভাগে 3টি করে ক্লাবকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করার জন্য শারদ সম্মান তুলে দেওয়া হয়। সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা আলোকসজ্জা এবং সামগ্রিকভাবে সেরা সেরা মোট এই 4টি বিভাগের উপর শারদ সম্মান প্রদান করা হয়। এদিন শারদ সম্মান প্রদান অনুষ্ঠান শেষে বনগাঁ থানা আয়োজিত কালীপূজার মণ্ডপের শুভ উদ্বোধন করেন বনগাঁ পুলিশ সেলার পুলিশ সুপার এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ সেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, বনগাঁ মহকুমা এসডিও, বনগাঁ থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সূর্য শঙ্কর মণ্ডল সহ বিভিন্ন পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। এবছর বনগাঁ থানার পক্ষ থেকে বেশ জাঁকজমকভাবে কালীপূজোর আয়োজন করা হয়। মণ্ডপের ভাবনা কৈলাস পর্বতে মহাদেব। এই থিমের ওপর ভিত্তি করে সেজে উঠেছে সমগ্র পূজা মণ্ডপ। বনগাঁ থানা আয়োজিত এই কালীপূজার মণ্ডপ দেখতে ইতিমধ্যেই দর্শনার্থীদের ঢল নেমেছে পূজা মণ্ডপে। বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে আমি সকল বনগাঁবাসীকে শ্যামা পূজার শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা সবাই জানি যে উৎসব সবার, তো আমি চাইবো আপনারা সবাই আপনাদের পরিবারকে নিয়ে যেরকম দুর্গাপূজা এখানে সাফল্য মণ্ডিত করেছেন, এইভাবেই আপনারা পুলিশ প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই শ্যামা পূজাও সাফল্য মণ্ডিত করুন। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।
নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।